ফরিস্তারে কইব আল্লাহর নবীর আল্লাহ তো জানায় দিছে এই সুবাই বক্তব্যের মধ্যে কুরআন শরীফের মধ্যে আছে আল্লাহর ভাষা জানায় দিছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যার নেকির পাল্লা ভারি হবে তারাই সাফল্যমণ্ডিত হবে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন যার নাকি গদির পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে ভয়ঙ্কর হয়ে তারা জাহান্নামে দাখিল হবে সেই দিন তার হাতের মধ্যে পায়ের মধ্যে জিনজুর লাগায়া আল্লাহর ওরেন জারি হয়ে যাবে জাহান্নামের নোটিশ জারি হয়ে যাবে ওদেরকে সুসরায়া সুসরায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে জুরে জুরে কক্কা নাউজুবিল্লাহ আমার ভাই সকল আল্লাহ নবী সেই দিন দাঁড়ায় যাবে আমাদের এই জমিনের মধ্যে আমাদের বাড়ির মধ্যে একটা মুরগির সাথে দশটা বারোটা করে হরু হরু বাচ্চা তাকে না নিজুরে কর এইবার যখন কাউয়া যখন এসে গেছে সিল যখন নাকি এসে গেছে মুরগি বলে আর মুরগি সিদ করে মাতে আর বলে আমার জীবন থাকতে একটা বাচ্চা সরায়ের বাচ্চা কাউয়া এবং সিলের হাতে ধরতে দিব না হাসানানি দূরে কর মুরগির জীবন থাকতে মুরগির সামনে মুরগির বাচ্চাকে আপনি ধরতে পারবেন নাকি পারবেন মুরগির সামনে গে হারে খালি মুরগি বাচ্চারে ধরুন দে এমনি জাপটা পড়বে আমনে উঠবে বলে আমার জীবন থাকতে একটা বাচ্চা কাউয়ার হাতে ধরতে দেব না সেই দিন হাসর ময়দানে জাহান্নামের লেলিহান বিভীষিকা ভাই ধাও দাও করে আগুন সেই দিন জ্বলবে আর হাসর ময়দানে বিচার যেদিন শুরু হয়ে যাবে আমার নবী কইবা আমার নবী বাচ্চাওয়ালা সরায়ের মতন সেই দিন দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবন থাকতে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না কৃষ্ণ বাবারা সুবহানাল্লাহ কেন বাদ্য কবিন সুবহানাল্লাহ বাড়ির দিয়ে যদি কই সুবহানাল্লাহ তো ঘরে বেটে গেব থামুন আল্লাহ হাসা না দুই ঘন্টা সুবহানাল্লাহ কইছেন ওয়াজের মধ্যে বাড়িতে সুবহানাল্লাহ কয় কিন্তু বাড়ির দিয়ে তো ওয়াজা বলা সুবহানাল্লাহ এনে যা কইবার পরে নাচকে বহুত এই সুবহানাল্লাহর যে কত দাম এটা যদি আমরা জানতাম তো সবার আগে জাপতে বললাম বলে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে হাশর ময়দানে এই জমিনটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে তাহলে এইবারও কি সুবহানাল্লাহ আসতে বলবনি আসতে কইবে সুবহানাল্লাহ বহুত দাম একবার সুবহানাল্লাহ বললে তিনটা ফায়দা কয়টা এক নাম্বার হলো সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ পবিত্র এবং পবিত্র তারপরে হলো সুবহানাল্লাহ জোরে আপনি বললেন আপনার সাথে লগের ভাই যদি ঘুমায় গেছে জোরে সুবহানাল্লাহ করলে এটা সিট মারবো ডরে এই এটা কিতাব ডরে হ্যাঁ সজাগ হয়ে যায় বুঝি হাসান আনি দূরে কর আরেকটা হলো সুবহানাল্লাহ বললেন এক একটা আকরে আপনার দশটা করে নেকি আপনার আমল নামার মিটারে উঠতে থাকবে দূরে পক্কা সুবহানাল্লাহ আমার ভাই সকলে বুজুর্গ সকল সেই দিন ফরিস্তা সকলে কইবা হে আল্লাহর নবী গো ওদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে বলে না না আমি আজকে মানব না আমার নবীর সামনে পাল্লা উঠায়া দাও আমার সামনে পাল্লা উঠায়া দাও আল্লাহর দরবারে নিয়ে যাবে আল্লাহ কইবা হে নবী গো হে আমার দুস্থ নবী ওদেরকে ওজন করা হয়ে গেছে
ওদের তো নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবী গো তুমি কি জানো না, ফামাং সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিউন। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, উজুন হয়ে যাবে, ওরাই সাফল্য মণ্ডিত হবে দূরে দূরে। বক্কা সুবহানাল্লাহ। আল্লাহই বলবে, ও নবী ওদের তো গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আজকে তো ওদের হাতের হ্যান্ডকাপ তো ছুটা যেতে পারে না। আমার নবী বলবে, আল্লাহ গো, আল্লাহ তুমি কি জানো না, আমি মক্কার জমিরের মধ্যে উম্মতি উম্মতি বলে বলে পাহাড়ের গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে বলে কাঁদছি। আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি, তাইফের ময়দানে হাজার হাজার পাথরের আঘাত খাইছি, বহুদের ময়দানে আমার মাথার মধ্যে পাথর মারছে, মাথা ফাটিয়ে গেছে, রক্ত বাইরে হয়ে গেছে। আমার দাঁত ভাঙলাম, এত কষ্ট করলাম, আজকে আমার জীবন থাকতে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আমার ভাই ওগল বুজুর্গ হকল, সেই দিন আল্লাহর সামনে উজুন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে পাল্লায় যখন উঠায় দেওয়া হবে, এই গুনাগার হ্যানকাবওয়ালার হ্যানকাবওয়ালা মানুষটার লেকি যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আজকে যারা বারবার সুবহানাল্লাহ কইছুন, এই নেকিগুলি সেই দিন আমার নবী কুদরতি কামালের দ্বারা সেই দিন পাল্লার মধ্যে ধরে দিবে। এর বাদেও কিন্তু পাল্লা ভারী হবে না, বারবার জিকির করেছেন। তখন আল্লাহর নবী কইবা, হে আল্লাহ, এরা তো মাঝে মাঝে সময় দিন আলোচনার মজলিসে বসে বসে জিকির করেছিল, রাত্রে দশটা পর্যন্ত উদালির জমিনে, তখন এই লাসিত পথরের জমিনের মাঝে তারা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা জপছিল, আওয়াজ দিছিল। সেই নেকিগুলি আছে কোথায় গেছে? সেই নেকিগুলি জড়ো করা হবে, আর সেই দিন পাল্লার মাঝে উঠাইয়া দিবে। তখন আল্লাহ আর নবী শেষ মুহূর্ত ডান হাত কানা পাল্লাই ধরে দিবে। আল্লাহই কইবে, হে নবী তুমি আর চিন্তা করো না, চিন্তা করো না, করো না, তোমার উম্মত গণকে আমি আল্লাহই মাফ করে দিলাম। এই যে সুবহানাল্লাহ কইতেছেন, এই নেকিগুলি কিয়ামতের দিন হাশর ময়দানে এই মিজানের পাল্লার মধ্যে ধরে দেওয়া হবে। শেষ মুহূর্ত আমার নবীর ডান হাতা হাত পাল্লার মধ্যে ধরে দিবে, আর আল্লাহ কইবে, নবী যাও, তোমার উম্মতগণকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। একমাত্র দিনী আলোচনার মজলিসে বসে থাকার কারণে। তাহলে আমার ভাই ওকল বুজুর্গ হকল, আজকে তো ওয়াজ হয়েছে, এই ওয়াজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, কেমন যদি হাজিরা ডাকবা আল্লাহ, ওই দিন যদি আমি যদি হাজিরা থেকে বঞ্চিত থাকি, আজকে একটা ওয়াজ মহফিল একটা বছর বাড়াবাড়ির মধ্যে ঘুমাইছে, ঘুমাইছে না নি? আজকে দশটার সময় দোয়া হবে, আখেরি দোয়া নিয়ে বাড়ির যাবেন, হাজিরা যেদিন ডাক দিব কেয়ামতের দিন, আপনার যদি এদিন করে, আমি তো এদিন হাজিরা নাই, গায়ে হাজির, আমি বাড়ির মধ্যে লেপে তোলে সামজায় ঘুমাইছিলাম। হ্যাঁ, বাসপার আছে, বাসপার আছে নি? যে নবী আমরা লেগে মৃত্যুর সবাই গুলা নাই, মৃত্যুর সময় কাঁদছে, দার দার করে কাঁদছে, লাসিদ পথরে জমিনের যুবকের কথা আমার নবী চিন্তা করছে না নি? করছে না নি? এই উম্মতের লাগে কত কান্দা কাঁদছে আমার নবী, মৃত্যুর সময় আমাদের কথা বলে নাই। তাইফের ময়দানে গেছে দিন জারি করার কারণে, সেখানে গিয়া যখন বলা হলো তোমরা পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইফবাসীগণ কলমা পড়ল না, ঈমান আনল না,
হাজার হাজার পাথর এবং পাথরের আঘাত আমার নবীর গায়ের মধ্যে দেওয়া আরম্ভ করে দিছে। আল্লাহর নবী কইছুন, হে তায়েফবাসীগণ, তোমরা আমারে মেরো না, আমি একমাত্র আইছি, তোমরা যদি কলমা পড়তে পারো তোমাদের সঙ্গে আল্লাহ বন্ধু বন্ধুত্ব স্থাপন করে দিবে। সুবহানাল্লাহ, তোমরা আমারে মেরো না, আমি আজকে মরিগাঁও জমিন থেকে এই জায়গারে মেদাইছি, কত সম্মান দেওয়া হলো। নুরুল ইসলাম মৌলানা হুজুরে বারবার আমার কাছে ফোন করে, হুজুর কোন পর্যন্ত আইসুন? আমি কইছি আর ফোন মারবেন না, কোনো চিন্তা করবেন না, আমি আসতেছি। এই জায়গার মেদাই গেলাম, লেফের বিছানা দেওয়া হলো, আমার সামনে চা দেওয়া হলো, মাখন দেওয়া হলো, দুধের চা দেওয়া হলো, সুন্দর দামি দামি বিস্কুট দেওয়া হলো, কত আদর করা হলো। এই জায়গার মেদাই গেলাম, আর আমার জন্য আজকে এখানে নারায় তকবির দেওয়া হলো, হাসানানি দূরে কন। আল্লাহর নবী যখন তাইফের ময়দানে গেছে, লেপের বিছানা কোনোদিন পাইছিল নাকি? নারাই তকবির কোনোদিন আমার রসুলকে দিছিল নাকি? মাখনের চা দিছিল নাকি? আজকে বক্তা আইছে, আর বক্তাকে আপেল দেওয়া হয়, বেদানা দেওয়া হয়, আঙুর দেওয়া হয়, সম্মান করা হয়। আমার নবী তাইফের ময়দানে গেছে, হাজার হাজার পাথরের আঘাত, বিশ্বাস হয় না? আমরা দুধের চা দিছে, আর নবীরে পাথর মারতেছে, আমাদেরকে লেফে লেপ তুষকার বিছানা দিছে, আর আমার বিশ্বের নবী মরুভূমির মধ্যে বালুর মধ্যে জায়গা পাইছে, আমার বিল্ডিং করে জায়গা দিছে, আর আমার নবীর কোনো জায়গা পাইছে না উত্তপ্ত মরুভূমির মধ্যে। আমনে খেজুর গাছের পাতা দাড়ি বানাইছে, হেলান দিয়ে খাটিয়ার মধ্যে বসে বসে তিনি আলোচনা করছে, আর আমরা কত সুখ শান্তি আরাম করতেছি, এত কষ্ট করছে আমার নবী, সেই নবীর কথা হবে। আজকেও যদি কোনো ভাই সকল বাড়ির যদি শুয়ে থাকতে পারে, তার নসিবটা ভালো না খারাপ? আপনারা কন, ভালো না খারাপ? গতিকে যারা বাড়িতে আসুন, দয়া করে আইজান, আখির দোয়া হবে, কেউ আপনারা দোয়া ছাড়া যাবেন না। আর যদি কেউ আপনারা পেশাব করতে যান, বহুত লম্বা সময় হয়েছে, তো মাগরিবের পরে আসছে, কিছু কষ্টও লাগে, হ্যাঁ, পেশাব করবে গেলে আবার নিজে নিজে চলে আসবেন, আর একটা আঙ্গুল দেখায় দেবেন, তাহলে নেক পাবেন, আর আঙ্গুল না দেখায় গেলে কিন্তু এটা নেকের থেকে বঞ্চিত হবেন। এই যে মাঝে জায়গাটা খালি হয়ে গেছে, আজ চাপেন চাপেন, আসেন নিজে জায়গা আছে, আই আই নাই, সামনে যে জায়গাটা খালি আছে এটা হচ্ছে আপনার জায়গা, চাপে চাপেন। La ilaha illallah, zure la ilaha, la ilaha illallah, 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 muhammadur rasulullah. Amar bhai hokol, buzurg hokol, আমি বলেছিলাম আমার নবী তায়েফের ময়দানে গেছে, আর বললেন তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা কলমা পড়ল না, হাজার হাজার পাথর এবং পাথরের আঘাত দিছে না। আমার নবী কইছে, হে তায়েফবাসীগণ, তোমরা যদি আমারে মেরে ফেলো, আমি তো জন্ম হয়ে বাবা দেখতে পারলাম না,
তোমরা তো বাবার কুলে লালন পালন লালিত পালিত হয়েছো, তোমরা তো মার কুলে লালিত পালিত হয়েছো। আমি জন্ম হয়ে বাবা দেখতে পাইছি না, 5 বছর সময় মাও আমার মারা গেছো। আমি একজন এতিম মানুষ, এতিম নবী আমারে তোমরা মেরো না, আমি তোমাদের দুশ্মন নয়, কোনো সুর নয়, ডাকাত নয়। আল্লাহ জানাই দিছে, আল্লাহ এলে কই যাও মরবি বাবা, এদিকে হানতেন আঙ্গুল দেখা যাবে, আঙ্গুল আঙ্গুল দেখা যাবে, তোর নেক পাইবে নেক আঙ্গুল দেখা যাবে। আমির হুজুর কথা মান, আপনার তবলিগে যান না, তবলিগে গেলে আমির হুজুর কথা মানা লাগে। আমি যদিও হরু মানুষ এনে বই গেছি, এখন তো আপনার শিক্ষক আমি হাসান আলী, এতে নামি গেলে পরে আমি ছাত্র, এনে যখন বই গেছি মুরব্বী বাবা আপনারা তল নিচে বসেছেন, এখন তো আমি আপনাদের সামনে ক্ষণে সময়ের জন্য তো আমি আমিরের মতন কথা মানা লাগবো। হাসান আলী জোরে কর, আমার ভাইয়া কল আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে যারা ঈমান আনছে তারা হচ্ছে, যারা নাকি ঈমানদার যারা ঈমান আনছে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। দূরে দূরে কর সুবহানাল্লাহ, যারা ঈমান আনছে আল্লাহর নবী কইছে, আল্লাহ জানায় দিছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে ঈমানদার তারা হচ্ছে আল্লাহর বন্ধু। হে তায়েববাসীগণ, তোমরা যদি কলমা পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এটা হলো তাওহীদের বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই, কোন আনদাতা নাই, কোন বিধানদাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো তাওহীদের বাণী, তোমরা যদি পড়ে নিতে পারো তাহলে আল্লাহ জানায় দিছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আজকে যারা 10টার সময় দোয়া নিয়ে বাড়ি যাবেন, তাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব বানাইছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। যারা আজকে দোয়া নিয়ে যাবেন তারাই তো ইমানদার। হাসান আলী, আমরা হচ্ছে ইমানদার, যারা আল্লাহর উপরে যারা ইমান আনছে এরা আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুগণকে আল্লাহ জানায় দিছে, খুরিদ হুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আর আমার বন্ধুগণকে অন্ধকার থেকে বাছাই করে ছাটাই করে, আমি অন্ধকার থেকে বাছায়া বাছায়া ছাটাই করে করে আমার বন্ধুগণকে আলোর দিকে নিয়ে আসবো। দূরে দূরে করে সুবহানাল্লাহ, অন্ধকার থেকে আল্লাহ বাছায় দিন। আমার ভাই কল আল্লাহর নবীর গায়ের মধ্যে হাজার হাজার পাত্তর মারা হয়ে গেছে, পাত্তর যখন মারা হলো আল্লাহর নবীর সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে যায়েদ এই যে তোমার হাতে একটা গামছা দিলাম, গামছার দ্বারাই আমার নবীর গায়ে রক্ত গুলি তুমি মুছে নাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গায়ের রক্ত যে মুছে দিব কেন, রক্ত যদি জমিনে পড়ে যায় কি হবে। আমার নবী কইছে, হে যায়েদ আমার গায়ের যদি 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় তাহলে এই জমিনটা কিন্তু ওজন বহন করতে পারবে না। জোরে জোরে কর সুবহানাল্লাহ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর, আল্লাহ নবীর সারাটা শরীর মুছে দেওয়া হলো, এমন গামছা ভিজা ভিজা হয়ে গেছে আর রক্ত টানে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর কইছেন, ইয়া রাসূলুল্লাহ পিঠের রক্তগুলি গামছার বেঁধে মুছে দিলাম, গামছা ভিজা ভিজা হয়ে গেছে গো,
আর গামসা রক্ত টানে না। আল্লাহর নবী বললেন, যায়েদ রে তুমি কিন্তু দেখিও খবর রাখিও, আমার গায়ের এক ফোঁটা রক্ত দেতে জমিনে পড়তে না পারে। এক ফোঁটা রক্ত দিয়ে জমিনে মাইতে মরে যায় তো সেই দিন আমরা এই জমিনে হয়তো থাকবার ভাইলা বলে আসিয়া এত কষ্ট করেছে আমার নবী দিন ইসলাম প্রচার করবার লাগিয়া। আরে এই জায়গার মানুষেরা লেবার তলে সন্ধে ঘুমাইছে আজকাল, এই হামসার মধ্যে মানুষ কম আসেনি, এবারে সার্বনি আল্লাহ সার্বনি দূরে মাতো আবার সার্বনি ওরে। যারা লেবের তলে শুয়ে ঘুমাইছ, মাছ মাংস কায়া ফেনে নিচে ঘুমাইছ, জানলে রাখো তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে যাবো, তোমার হামসার মধ্যে ওয়াজ হয়েছে তুমি কে লাল চা খাও। হাসা না কাল এক সবার মধ্যে দেই আইরে লাল চা খাইতে খাইতে লাল মুতে লাল পেশাব করে তো মমি সিঙ্গা। আর আমরা মুসলমান চা খাওয়া বা সারে না। হাসা না যে রকম চা খাইতে খাইতে লাল বুঝতো তো চা খাওয়া সারতো না, এতে ওয়াজ হইতেছে লারু পেশা গা লারু খা। বছরে একটা ওয়াজ হয়েছে, এ ওয়াজ একদিন সবার মধ্যে আসছে ওয়াজ শুনবার লাগিয়া আয়া হারে কই কল না তাহলে সুর বেশি মজা লাগে না। হাসা না কেউ ভাবতেছে সুর যদি লাগাই তারে শুনবো না হলে সালাম আলাইকুম বাড়ি যাবো। হাসা না গতিকে আমরা কি শুনুন বাড়াইছি, এটা একটা বাংলা দুঙ্গা একটা গলা, এটা যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা ইমানদার জুড়ে জুড়ে কারণ সুবহানাল্লাহ। কেন এখানে নাহিদ আফরিন আসে নাই, জুবিন গার্ক আসে নাই, লতা মঙ্গেশকর তো মরেই গেছে। আসা না কথা হলো এটা একটা বাংলা দুঙ্গা গলা, যদি আমাদের ভালো লাগে অসুবিধা হইতেছে কি সুন্দর লাগতেছে নানি, যদি আমাদের ভালো লাগে তাহলে আমার প্রকৃতি ইমানদার হবে দূরে দূরে কারণ সুবহানাল্লাহ।